হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আর এন টেকনোলজি আর আমি তোমাদের সাথে রঞ্জন। সো বন্ধুরা, আমরা এর আগের দিনগুলোতে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত টুলস এর কাজ করেছি, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমাদের শেখা হয়ে গেছে। সো আজ এবং আমরা একটা ব্যবহারিক প্রয়োগ করেছি কি করে বায়োডেটা তৈরি করতে হয়। সো এর আগের ভিডিওতে আমরা একটা বায়োডেটা তৈরি করেছিলাম, তো আজ আমরা করব একটা রেজুমে, অ্যাজ এ পারফেক্ট রেজুমে। রেজুমে এমন ভাবে তৈরি করব যেটা যে কোনো জায়গায় অ্যাপ্রুভেল হবে। ওকে, সো যে কোনো অফিস হোক বা যে কোনো প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর, যেহেতু গভর্নমেন্ট সেক্টরে আমাদের রেজুমে কোনো প্রয়োজন হয় না, সো প্রাইভেট সেক্টরে যে কোনো ক্ষেত্রে, যে কোনো জবের ক্ষেত্রে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্রুভ হবে। সো চলো স্টার্ট করছি অ্যাজ এ সিম্পল সরি অ্যাজ এ পারফেক্ট রেজুমে। সো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা রেজুমেটা তৈরি করব। তার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পেজ লেআউট, পেজ মেনু বারের কাজ করে নেব। ওকে, পেজ বর্ডার্স, জাস্ট ফর পেজ বর্ডার্স, তোমার বর্ডার সিলেকশন, যে কোনো যে বর্ডারটা তোমার ভালো লাগে সে বর্ডারটা নিয়ে নাও। ওকে, নাও আমি পেজ বর্ডার নিয়ে নিয়েছি। এবার শুরু করছি রেজুমে। সো আমরা ইনসার্ট মেনু বারে সমস্ত স্যাপস দিয়ে কাজ করব, কারণ অ্যাজ এ পারফেক্ট দেখার জন্য, একটা ভালো দেখাবার জন্য কিন্তু আমরা এটা করছি। ওকে, নাও তোমরা কালার এটা সিলেক্ট করে নিবা, যেরকম কালার তোমার পছন্দ। ওকে, সো আমি এটাকে একটু আলাদা কালার দিই। ওকে, তুমি যদি চাও আউটলাইনের কালার চেঞ্জ করতে, দেন তুমি এখানে আউটলাইন কালার চেঞ্জ করতে পারো। ওকে, সো এবার হচ্ছে আমি এখানে টেক্স অ্যাড করব। সো আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে আমি একটা টেক্স রেডি করে রেখেছি, ঠিক আছে, জাস্ট আমরা ওখানে কপি পেস্ট করব। ওকে, সো এই টেক্সটটা আমরা কপি করে নিই কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে। ওকে, নাও এই জায়গায় এডিট টেক্সট, অ্যাড টেক্সট। ওকে, নাও কন্ট্রোল ভি ফর পেস্ট। আর অ্যাকর্ডিং এগুলো তোমরা ঠিকভাবে সাজিয়ে নিবা, কারণ একটা রেজুমে তৈরি করার জন্য পারফেক্ট সাজানো এবং তার দেখতে সুন্দর, ওকে, যাতে দেখতে সুন্দর হয় আমরা কিন্তু সে ব্যাপারটা খেয়াল রাখবো। দেখো কারিকুলাম ভিট্রেট, অর্থাৎ জীবন বৃত্তান্ত, ঠিক আছে। এবার নেক্সট স্যাপস নিব আমরা। আমরা যা কাজ করব স্যাপসের উপরে ডিপেন্ড করেই কাজ করব, কারণ স্যাপসের উপরে কাজ করতে গেলে রেজুমেটা দেখতেও খুব সুন্দর হবে, ঠিক আছে। সো আমরা আজ স্যাপসের উপরে সমস্ত কাজ করব। স্যাপসের ডিজাইন তোমরা নিজের মতো করে যেরকম ভালো মনে হবে সেরকম করে নেবা। ওকে, এটা আমি একটা সিম্পল কালার দেবো, একদম ডিপ। ওকে, নাও আউটলাইন আমি দিলাম না, বেশি হাইলাইট করলাম না। নাও স্যাপস, ওকে, তোমার যে কালারটা পছন্দ সেই কালারটাই নিবা। আমি এটা কপি করে নিই, রেজুমে লেখাটাকে কপি, জাস্ট কন্ট্রোল সি, অ্যাড টেক্সট। সো বন্ধুরা, এবার যে রেজুমেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে আমরা এটাকে ঠিক হোম মেনু বারে গিয়ে মিডিলে নিয়ে নেব। ওকে, এবার হচ্ছে ফন্ট সাইজটা তোমরা কিন্তু একটু বাড়িয়ে নিবা, কারণ এটা ফন্ট সাইজ বাড়ালে দেখতে ভালো লাগবে, ঠিক আছে, রেজুমে। এবার নেক্সট হচ্ছে স্টুডেন্ট নেম। সো এই জায়গায় কিন্তু আমরা নেম বলে আলাদা কোনো অপশন নেব না। ওকে, সো এই স্যাপসটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসি, একটু বড় করে নিই, ঠিক আছে। রেজুমে লেখাটাকে আর একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই, 16। ওকে, অ্যান্ড একটু বড় হয়ে গেল, এটাকে একটু ছোট করে নিই। ওকে, ওকে, পারফেক্ট ভাবে সাজিয়ে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। যতটা তোমরা এটা পারফেক্ট করতে পারবে, যত দেখতে ভালো হবে ততটা কিন্তু
অ্যাক্টিভ হবে, ঠিক আছে? নাও অ্যাড টেক্সট, এবার নাম আমি দিচ্ছি সুমন, সুমন দাস, ঠিক আছে, অ্যাজ এ নর্মাল নাম, তোমরা অবভিয়াসলি নিজের নাম যে আছে তাই দিবা। একটু বড় করে নিলাম, একটু ওকে, কারণ এটা যেহেতু নাম সেক্ষেত্রে একটু বড় করে নিলাম, ঠিক আছে? ভিলেজ এই জায়গায় কিন্তু আর কিছু লাগবে না, ফাদার্স নেম বা আদার্স কিছু কিছুই লাগবে না, ওকে? ভিলেজ ওকে, মালদা ডাব্লুবি, ওকে, সরি এগুলো ক্যাপিটাল লেটার করে দেবো তাহলে ভালো হবে, ডাব্লুবি ডাব্লুবি, দেন হচ্ছে পি তোমার পোস্ট, পোস্ট অফিস, পোস্ট অফিস, স্টিক, ওকে, ওকে, পিন নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার, আমরা একটু ফন্ট সাইজটা ছোট করে নিই, ঠিক আছে? সরি হচ্ছে 14, ওকে, মোবাইল নম্বর অ্যান্ড হচ্ছে ইমেল আইডি, আইডি, ইমেল আইডি, ওকে। নাও ইমেল আইডি, নাও এবার হচ্ছে ফটো। সো ফটোর জন্য আমরা একটা ইনসার্টের স্যাপস আগে নিয়ে নিই, ঠিক আছে? একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবো, ঠিক আছে? ওকে, নাও ইনসার্ট পিকচার, আগে থেকে একটা পিকচার সিলেক্ট করে নেবে তোমরা, সেই অনুযায়ী কাজ করতে হবে। ইন ফ্রন্ট অফ টেক্স, ওকে, এটাকে সাজিয়ে নাও ঠিক যতটা দরকার, ওকে। সো ওকে, না এখানে পিকচারের অনেক ডিজাইন রয়েছে, তোমরা সেই ডিজাইন কিন্তু অ্যাক্টিভ করতে পারো, দরকার যদি না থাকে দেন কোনো ব্যাপার না, এর মধ্যে পিকচারটাকে নিয়ে আসো, ওকে।
ঠিক আছে, তো আমরা যে ব্যাকগ্রাউন্ড স্যাপসটা রয়েছে সেটা ডিলিট করে দিই, ওকে, এবং ছবির উপরে একটা দাগ, সব থেকে ভালো হয় এটা, ওকে, নাও দেখো ছবি ইজ পারফেক্ট। সো ছবি আমাদেরকে বসানো কমপ্লিট হয়ে গেছে, এবং নেক্সট হচ্ছে আমরা আরেকটা স্যাপস নেব, ওকে। সো দেখো যেরকম ভাবে তুমি তৈরি করবে যতটা পারফেক্ট হবে ততটা কিন্তু অ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে। সো এবার আমরা একটা নতুন স্যাপস নেব ইনসার্ট মেনু বোর্ড থেকে, ঠিক আছে। সো সেই স্যাপসের মধ্যে আমরা ব্যবহার করব, ওকে, ওকে একটু নিচে নিয়ে আসো, কালার সিলেকশন করো, কালার গুলো এমন ভাবে সিলেক্ট করবা যাতে অ্যাট্রাকটিভ হয়, ওকে, যাতে দেখতে খুব ভালো লাগে। আরেকটা স্যাপস নিব আমি, ওকে, এই জায়গায় হচ্ছে অবজেক্টিভ, নাও ঠিক আগে থেকে রাখা আছে, আমি কপি করে সেটা নিয়ে আসছি, অ্যাড টেক্সট দেন পেস্ট, ওকে, পেস্ট, ফন্ট সাইজটাকে একটু বড় করে নাও, মিডিলে করে নাও, সেগুলো হোম মেনু বারে গিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে, বোল্ড, ওকে, রেজুমে অবজেক্টিভ। এবার হচ্ছে আরো কিছু ডেটা রয়েছে যেগুলো আমাদের রেজুমেতে খুবই দরকার, সেগুলো আমি দিচ্ছি, ঠিক আছে, কন্ট্রোল ভি করো, পেস্ট হয়ে যাবে অটোমেটিকলি, ও সরি আমার কন্ট্রোল ভি অন্য জায়গায় হয়ে গেছে, কারণ আমার এই জায়গায় স্যাপ যেহেতু এটাকে আমরা কি করবো অ্যাড টেক্স, অ্যাড টেক্স না করলে কিন্তু এখানে কখনোই পেস্ট হবে না, ঠিক আছে। সো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, সিলেক্ট করে নাও, সিলেক্ট করে হোম মেনু বারে গিয়ে মিডল এবং ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিতে হবে, ওকে, এটা বোল্ড করার দরকার আছে, ওকে, ঠিক আছে। সো নেক্সট আমরা আরেকটা স্যাপস নেব, অনেকটা স্যাপস নিয়ে সমস্ত ডেটাগুলো আরেকবার আমরা, ওকে, স্যাপসের সাইজটা একটু ছোট করে নিই, যতটা লেটার রয়েছে, ঠিক আছে, সেম লেটার অনুযায়ী কিন্তু আমাদেরকে স্যাপসটা ইউজ করতে হবে, ওকে। নাও কালার সিলেকশন, ওই যে বললাম এমন কালার ইউজ করবা যেটা একটু লাইটফুল হবে এবং দেখতে খুব ভালো লাগবে, এরকম একটা কালার সিলেকশন করতে হবে, ওকে, একটু ডিপ করে নিই, একটু নিচে নিয়ে আসি, এবং এই জায়গায় আমি আরেকটা স্যাপস ব্যবহার করব, সিম্পল স্যাপস আমি এখানে ব্যবহার করব, ওকে, নাও কালার সিলেকশন হয়ে গেছে, নাও কপি দিস পেস্ট, কপি করব আমি একটা লেখা, আমি এগুলো সব তোমাদের আগে থেকে লিখে রেখেছি, ওকে, কারণ এগুলো আমাদের রিজিউমেতে খুবই দরকার, তাই যেগুলো দরকার আছে সব আমি আগে থেকে টেক্সট লিখে রেখেছি, এই কারণে যাতে তোমাদের সুবিধা হয়, অল্প সময়ের মধ্যে আমি কাজটা করতে পারি, ওকে। হোম মেনু বার একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে একটা পারফেক্ট রিজিউমে, এর জন্য একটু সময় তোমাদেরকে দিতে হবে, বাট জাস্ট একবার এই সময়টা দিতে পারলেই তোমাদের কিন্তু পারফেক্ট রেজুমে তৈরি হয়ে যাবে, তারপরে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। নাও এখানে আমি এটাকে দুটো ভাগে ভাগ করব, তার জন্য আরেকটা স্যাপস নিয়ে নিই, জাস্ট ফর অ্যাজ এ লাইন, ওকে, ওকে, ভাগ হয়ে গেছে, নাও আমি এখানে কিছু টেক্সট কপি করে নিই,
ওকে, কপি, অ্যাড টেক্সট। ওকে, আমি এই জায়গায় আগে সিলেকশনটা ঠিকভাবে করে নিই। ওকে, দেন আমি এই জায়গায় কপি করে নেব। সেভ অ্যান্ড হচ্ছে পাবলিক। ওকে, কপি অ্যান্ড পেস্ট। ওকে, এরকম ফন্ট সাইজ একটু যদি বাড়ানো যায় তাহলে দেখতে ভালো লাগবে। সো হোম মেনু বারে গিয়ে, 11 রয়েছে, আমি এটাকে 12 12 করে নিলাম। ঠিক আছে, নেক্সট। এবার হচ্ছে সেম জিনিস, আমাকে এটা তো একটাই সেভ রয়েছে, তার জন্য আমি এটাকে করে নিলাম কন্ট্রোল সি। সরি, একটা জিনিস ভুল হয়েছে। ওকে, কোনো ব্যাপার না, আমি স্যাপসের সাইজটা ছোট করে নিলাম। ওকে, সো আমি আরেকটা স্যাপস নিয়ে নিই, সেম আমরা আরেকটা স্যাপস নেব এই জায়গায়। ওকে, কালার সিলেকশন সেম কালার। নাও অ্যাড টেক্সট অ্যান্ড কন্ট্রোল ভি, অর্থাৎ আমাদের কপি করা ছিল জাস্ট পেস্ট, সরি আগে যেটা কপি ছিল সেটা চলে এসেছে, ডোন্ট মাইন্ড। মাইক্রোসফট অফিসে গিয়ে কুইক লার্ন, ওকে, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। ওকে, সো আমাদের অবজেক্টিভ হয়ে গেছে। এবার লিখবো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, তার জন্য সেম আবার আমরা একটা সাবস ইউজ করব। সো জানি বন্ধুরা একটু ভিডিওটা লেন্থলি হবে, ভিডিওটা একটু লেন্থ হবে, লেন্থলি হবে, কারণ অনেক কিছুই কাজ আমাদেরকে করতে হবে আজকে। রেজুমের জন্য একটু সময় লাগবে, তো জাস্ট ওয়েট, আমাদের রেজুমে কিছুক্ষণের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, দেন এই জায়গায় আমি একটা টেক্সট নিয়ে আসি, এডুকেশনাল কোয়ালিফিকেশন। অ্যাড টেক্সট তোমরা কিন্তু মাথা রাখবে, এটা সমস্ত কাজ স্যাপসের উপরে হচ্ছে, তার জন্য আমাদেরকে অ্যাড টেক্সট করে ভালোভাবে সিলেকশন করে কাজটা করতে হবে। ওকে, চলো, ঠিক আছে, বোল্ড করে নিলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে গেছে, এবার আমরা আরেকটা স্যাপস ব্যবহার করব। সো এই জায়গায় একটু ভাবতে হবে আমাদেরকে, এই জায়গায় স্যাপসগুলো আমরা পার্ট পার্টে ভাগ করে নেব, কেমন? কারণ এই জায়গায় আমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখতে হবে সবটা, তার জন্য পার্ট পার্ট করে ভাগ করে নেব। ঠিক আছে, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো আরেকটা স্যাপস আমরা এখান থেকে নিয়ে নিলাম, এটার সাইজটা একটু ছোট করে নেব। ওকে, দেন কন্ট্রোল ভি। দেখো বন্ধুরা, তোমরা কপি পেস্টের কাজ করবা এই জায়গায়, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক যতটা দরকার আমি সেভাবেই নিচ্ছি কিন্তু। ঠিক আছে, নাও কন্ট্রোল ভি,
ওকে, দেন কন্ট্রোল হে আরেকটা নিয়ে নিলাম, সাইজটা আগে থেকে আমি ছোট করে নিই। ওকে, ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকটা স্যাপস ব্যবহার করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি এগুলো কালার চুজ করে নিই, এগুলো সেম কালার রাখবো কারণ সেম ফরম্যাটে রয়েছে, তার জন্য সেম কালার আমি ইউজ করব। ওকে, সো এবার হচ্ছে আরেকটা স্যাপস আমি ইউজ করব। দেখো তোমরা এখানে কিন্তু শুধুমাত্র আমি স্যাপস এর কাজ ব্যবহার করছি, সব স্যাপস এরই কাজ হচ্ছে, তো সেগুলো দেখে রাখবা, মাথায় রাখবা, ঠিক আছে, এবং দেখে দেখে কাজগুলো করবা, কেমন? নাও এটা সাইজ একটু ছোট করে দিই, এটা যদি যেহেতু আমার হেডলাইনস গুলো হবে তার জন্য ছোট করে নিলাম। ওকে, দেন এটা একটু সেম ডিফারেন্ট কালার দিই, সো ম্যাচ করছে না, না ঠিক আছে, ইয়েস দ্যাটস ইট। ওকে, এবার আমরা এখানে দেবো ইনস্টিটিউট, ঠিক আছে, এগুলো আমাদের ছোট ছোট করে নিলেই বেস্ট হতো। ওকে ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আমরা এখান থেকে ছোট করে নিতে পারি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে। ওকে, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি, সেম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। দেখো এর মধ্যে একটা ব্যাপার আছে, ঠিক আছে, আমরা যদি এই পার্ট পার্ট করে স্যাপস গুলো ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এডিটিং অর্থাৎ লেখার সময় খুব ভালো হবে, তার জন্য কিন্তু আমরা এটাকে পার্ট পার্ট করে নিলাম, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এডিটিং করার সময় আমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। ওকে, সো আমাদের স্যাপস রেডি, নাও আমরা এবার টেক্সট গুলো অ্যাড করব। ওকে, সো অ্যাট ফার্স্ট হচ্ছে ইনস্টিটিউট, অ্যাড টেক্সট, হোম মেনু বারে গিয়ে ফন্ট সাইজটাকে ঠিক করে নাও। ওকে, সরি এটা প্রিয়র জাস্ট কপি, অ্যাড টেক্স পেস্ট সিলেক্ট, ফন্ট সাইজ বাড়িয়ে নিই বোল্ড। ওকে, টেক্স করে রাখলাম, ডিভিশনস অ্যান্ড ডিগ্রি ডিগ্রি লেভেল কপি, বোল্ড অ্যান্ড, ওকে, ইউনিভার্সিটি অর বোর্ড, ওকে, আর নেক্সট হচ্ছে পার্সেন্টেজ, নেক্সট আমরা দেবো পার্সেন্টেজ আর টেক্সট, নাও জাস্ট সিলেক্ট পার্সেন্টেজ, পার্সেন্টেজ, ওকে, পেস্ট, উত্তর নিলাম বোল্ড,
সো আমাদের ইনস্টিটিউট অ্যান্ড ই হয়ে গেছে। এবার হচ্ছে আমরা অ্যাড টেক্সট করব, অ্যাড টেক্সট, সরি, ঠিক আছে। তোমার হচ্ছে স্কুল, অর্থাৎ কোন স্কুলে পড়েছো সেটা, স্কুলের নেম, ওকে, স্কুলের নেম, তারপরে হচ্ছে অর্থাৎ আমাদের যে, সরি আমি একটু একটু ভালো করে লিখে দিই তাহলে বুঝতে পারবো। কলেজ, ওকে, ইউ জি, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, অ্যান্ড আমি এখানে আপার লেভেল, সরি ডিগ্রি লেভেল এবং এইচএস লেভেল এবং মাধ্যমিক লেভেল দিচ্ছি, ওকে। নাও কন্ট্রোল, সো ইয়ার অফ পাসিং অ্যাড টেক্সট মালদা কলেজ কত সালে পাস করেছো সেটাই জানা হচ্ছে, ওকে। এটা হচ্ছে তোমার, ও সরি এটা পিরিয়ড, হ্যাঁ ঠিক আছে। ইয়ার অফ পাসিং কোন সালে পাস করা হয়েছে, এটা হচ্ছে তোমার 2014 অ্যান্ড 2012, 2012, ওকে। অ্যান্ড হচ্ছে ডিগ্রি লেভেল কোন লেভেলে, আমরা এটা কি ব্যাচেলর অফ ডিগ্রি অর্থাৎ বিএ, বিএ, ঠিক আছে, অ্যান্ড এইচএস অ্যান্ড এমপি মাধ্যমিক, ঠিক আছে। দেন এগুলোকে তোমরা মিডিল টার্ম করার জন্য, মিডিলে করার জন্য অর্থাৎ সেন্টারে দেওয়ার জন্য মিডিল করে দাও, ফন্ট সাইজ যদি বড় দরকার হয় সেক্ষেত্রে একটু বড় করে নাও এবং বোল্ড। সো আমি বলবো সব ক্ষেত্রে বোল্ড করা দরকার নেই, যদি মনে হয় তোমার যে বোল্ড করতে হবে দেন করো, ঠিক আছে, কিন্তু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলেই মেবি হয়ে যাবে, ঠিক আছে, ওকে, এটা ঠিক। যদি মিডিল নাও তো মিডিল নিতে পারো, দেন ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিতে পারো, ওকে। দেখো এটা ফন্ট সাইজ বাড়ানোর জন্য একটু প্রবলেম হচ্ছে, সো ফন্ট সাইজ এখানে ঠিক কম রাখাই উচিত হবে, ঠিক আছে। নাও ইউনিভার্সিটি অর বোর্ড নেম, অ্যাড টেক্সট, বিএ হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, ইউ জি বি, আমি তোমাদের জানার জন্য জাস্ট হালকা করে লিখলাম, ওকে, ফুল ফর্ম দিলাম না, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। অ্যান্ড আমাদের স্টেট বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, ডাব্লিউ বি, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ডাব্লিউ বি সি, এস এ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অ্যান্ড হচ্ছে ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওকে। ইয়ার অফ পাসিং টেক্সট, ইয়ার অফ পাসিং, সরি এটা হচ্ছে পার্সেন্টেজ, সো কত পার্সেন্ট রয়েছে সেটা দিতে হবে, ওকে। সো
এটা আমাদের ফ্রন্ট পেজ অর্থাৎ ফার্স্ট পেজ কিন্তু কমপ্লিট। সো আমরা এবার নেক্সট পেজ অর্থাৎ দ্বিতীয় পেজে চলে আসবো। ফন্ট সাইজটা একটু কমিয়ে দিতে হবে, ঠিক আছে, কারণ একদম টোটালি চলে গেছে ভিতরে, তো এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এবার আমাদের এটা একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে, জাস্ট এগুলো একটু বড় করে নিতে হবে কারণ বোঝা যাচ্ছে না তার জন্য। হোপ অনেক স্পেসটা একটু বেশি পড়ে গেছে। ওকে নাও কমপ্লিট। এগুলো স্যাপস আছে তাই এগুলো ঠিক করে নাও বা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। সো এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে গেছে, এবার আমরা দিব কি পার্সোনাল ডিটেলস। ওকে সো পার্সোনাল ডিটেলস এর সরি আমাদের এডুকেশনাল স্কিলস হয়েছে, এবার কম্পিউটার স্কিলস অর্থাৎ এক্সট্রা কোয়ালিফিকেশন যেটা রয়েছে আমাদের সবারই যেটা থাকে সেটার জন্য একটা সেলস তৈরি করো। কার্সারটা আমরা নিচেই রাখি, কার্সারটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। কম্পিউটার স্কিলস যার যতটা রয়েছে ঠিক ততটা এখানে দেওয়ার জন্য সেরকম জায়গা রেখে নিতে হবে। দেন কালার বোর্ডে গিয়ে কালার সিলেকশন, ওকে আমরা আরেকটা স্যাপস নেব। লিখবার জন্য কম্পিউটার স্কিলস, ঠিক আছে, অ্যাড টেক্সট কপি করা রয়েছে আমার, কম্পিউটার স্কিলস, ওকে। কন্ট্রোল ভি, ওকে, দেন টেক্স যে কম্পিউটার ডিটেলস তোমার যে কোর্সগুলো করা আছে শুধুমাত্র সেগুলো দিয়ে দিলেই হবে। পেস্ট, ওকে, ছোট করে নিলাম। নাও এবার আমি দেবো পার্সোনাল ডিটেলস, তার জন্য আমার আরেকটা স্যাপসে দরকার। সো উইল ক্রিয়েট আরেকটা স্যাপস, আমি ক্রিয়েট করে নিই, ওকে। কালার চেঞ্জ করো, ওকে, মোর অন স্যাপস আমরা আবার ইউজ করবো। কালার সিলেকশন করে নিতে হবে ভালো করে যাতে কালারটা ম্যাচ না হয়ে যায় এবং দেখতে যেন ভালো লাগে, ঠিক আছে। অ্যাড টেক্সট, সরি
পেস্ট করে ফেলেছি, অ্যাড টেক্সট, দেন কপি, পার্সোনাল ডিটেলস, ওকে, দেন পেস্ট। হোম মেনু বারে গিয়ে ফরম্যাটটা ঠিক করে নাও, মাইক্রোসফট অফিস ওয়ার্ড সিলেক্ট ছাড়া কোনো কাজই করে না, সেক্ষেত্রে আমাদের সিলেকশন করে কাজ করতে হবে। ওকে, পার্সোনাল ডিটেলস। এবার হচ্ছে আমাদের ডেট অফ বার্থ বা আদার্স যা কিছু ডেটা রয়েছে আমরা এখানে কিন্তু অ্যাড করব। ওকে, সো ডেট অফ বার্থ, ঠিক যে এরকম ডেট অফ বার্থ তোমার রয়েছে ঠিক তাই দিয়ে দাও। ওকে, ফাদার্স নেম রাজেন দাস, মাদার্স নেম ওকে, এন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেসব ল্যাঙ্গুয়েজ জানো সেই সব ল্যাঙ্গুয়েজ এখানে দিয়ে দিতে হবে। সো মেবি আমি কপি করে রেখেছিলাম হয়তো, ওকে, ব্যাঙ্গলি ইংলিশ, ওকে। একটু বাড়িয়ে নিস অ্যাপসটাকে, কারণ মেবি আমি আরেকটা ডেটা এখানে দিতে চাই। হবিস, হবিস এটার জন্য আমরা বুলেটস ব্যবহার করতে পারি, যে বুলেটস গুলো দেওয়া রয়েছে সেটা, ঠিক আছে। হবিস ওকে, প্রবলেম হলে কোনো ব্যাপার নয়, এটাকে কপি করে এখানে দেওয়া যাবে, কপি পেস্ট। ওকে, অফিস স্পেস, তোমাদের চার যেটা হবিস অবভিয়াসলি সেটা দেবা, প্লে ক্রিকেট, কম্পিউটার আমার একটু প্রবলেম করছে বন্ধুরা, সো কোনো ব্যাপার না, কিবোর্ড একটু সমস্যা হচ্ছে। সো এই যে এই স্পেসগুলো রয়েছে সেগুলো তোমরা একটু বেশি করে দিয়ে দিতে পারো,
তোদের জায়গাটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে? অর্থাৎ দেখতে যাতে ভালো লাগে সেরকম একটা ব্যবস্থা তোমাদেরকে করে নিতে হবে। ওকে, ঠিক আছে, এই ছিল আমাদের পার্সোনাল ডিটেলস। প্লে ক্রিকেট, আমি এটাকে একটু কাছে নিয়ে যাই, দেখতে ভালো লাগবে। ওকে, সো পার্সোনাল ডিটেলস ইজ কমপ্লিট। দেন এবার হচ্ছে আমাদের যেটা আরেকটা ডেটা থাকে, সেটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি যদি কোথাও কাজ করে থাকো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেন তুমি সেটা কিন্তু দিতে পারো। এবার যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের সেটা দেওয়ার কোনো দরকার নেই, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স আছে আমি তাদের জন্য এটা বলে দিচ্ছি, তাদের জন্য এই স্কেলটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করতে পারো, নচেত নয়। ওকে, সো এটার আমি কালার নিয়ে নিব, সেম কালার হয়ে যাচ্ছে, দরকার আলাদা কালার নিই। ওকে, সো আরেকটা স্যাপস নিব, এক্সপিরিয়েন্স অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেন আরেকটা স্যাপস, এই জায়গায় তুমি আউটলাইন দিতে পারো, তাহলে এটা ডিভাইডেড হয়ে যাবে। ওকে, সো অ্যাড টেক্সট করো, দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পেস্ট, ফন্ট সাইজ বাড়িয়ে নিতে পারো, মিডিল অ্যান্ড ফন্ট সাইজ 12 করে নিলাম, বোল্ড, ঠিক আছে। অ্যাড টেক্সট, এটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পার্ট, তার জন্য আমি এটাকে আরেকবার নিলাম, হোম মেনু, ওকে, না এটা রাইট সাইড থাক, রাইট সাইডে ভালো লাগছে, ঠিক আছে। দেন এবার হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সের যে সেট আপটা রয়েছে, আমি যেমন টাইপ করে রেখেছি আগে থেকে, আমি যে জায়গায় কাজ করেছি যদিও কন্ট্রোল সি, ওকে, আমি এখানে একজনের ডেটা তৈরি করছি, ঠিক আছে, তার নাম দিয়েছি এবং তার যে ডেজিগনেশন রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। ওকে, তো এটা তোমরা টাইপ করে নিব, তোমাদের যতটা এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী। দেন একটা হচ্ছে লাস্ট, অর্থাৎ হু 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 এম আই, আমি কে, তার জন্য একটা সিট আমরা তৈরি করব, ঠিক আছে। সরি, এক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি, ওকে, একটু বড় নিয়ে নিই রিসেপশনটা, আমরা এটাকে গ্রিন, রাইট কালার, ওকে, অ্যাড টেক্সট কপি করে নিই আমি, সিলেকশন করে হোম মেনুতে গিয়ে ঠিক করে নাও, নেক্সট হচ্ছে এক ডেস্ক অ্যান্ড একটা গদ লেখা থাকে, সেটা তোমরা দেখে দেখে লিখে নিও, ঠিক আছে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। সো
That's it. Now date and insert menu apps. Date and place type করে নিতে হবে at text date and place okay and site আরেকটা সেভ আমরা নিব ओके रिजल्ट अर्थात कैंडिडेट सिग्नेचर रिजल्ट्स ओके ये जगह हो चे एज अ सिग्नेचर फॉर द कैंडिडेट वो जगह लो तेरे नेट का ना मिडिल नहीं निलाम एक तू बोल्ड करने वो दैट्स इट সো বন্ধুরা এই হলো অ্যাজ এ পারফেক্ট রেজুমে দেখো একদম পারফেক্ট রেজুমে এটা যদি তোমার মনে হয় একটু কাছাকাছি হয়ে গেছে দেন এটাকে একটু উপরে নিয়ে নাও ওকে সো দেখো একদম পারফেক্ট রেজুমে আমরা কিভাবে তৈরি করে নিলাম ওকে সম্পূর্ণ একদম পারফেক্ট এখানে কিন্তু কোনো খুঁত নেই ঠিক আছে এবার তুমি এই রেজুমে যে কোনো ইনস্টিটিউটে যে কোনো জায়গায় যাও না কেন এটা কিন্তু ভ্যালিড ওকে সো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব Like, share, comment, thank you.